সোয়েটারটি প্রথম আলোচনায় আসে 1981 সনের জুনে। 19 বর্ষী ডায়ানা গিয়েছিলেন পোলো খেলা দেখতে। তখন তার এই সোয়েটার পরার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হয়। প্রিন্সেস ডায়ানা তার জীবদ্দশাতে হয়ে উঠেছিলেন স্টাইল আইকন। তার চালচলন, খাবার দাবার, সাজসজ্জা ও পোশাক আশাকের দিকে থাকত সবার সতর্ক নজর। সেই ডায়ানার একটি উলের তৈরি সোয়েটার নিলামে তুলতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রভাবশালী নিলাম প্রতিষ্ঠান সোদিবিজ। তার আগে সোয়েটারটি লন্ডনে প্রদর্শনের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বরে এটি যাবে নিউ ইয়র্কে, সেখানেই এটিকে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। সোদিবিজ আশা করছে কমপক্ষে $50,000 এটি বিক্রি করা যাবে। লাল সোয়েটারটি জুড়ে রয়েছে সাদা ভেড়া মোটিফের পুনরাবৃত্তি। কেবল একটি ভেড়ার রং কালো, অর্থাৎ সাদা ভেড়ার ভিড়ে একটি ব্ল্যাক শিপ। অনেকে বলেন ব্রিটিশ রাজ পরিবারে ডায়ানা নিজেকেই এই ব্ল্যাক শিপ, অর্থাৎ বাইরের মানুষ মনে করতেন। সোয়েটারটি প্রথম আলোচনায় আসে 1981 সনের জুনে। 19 বর্ষী ডায়ানা গিয়েছিলেন পোলো খেলা দেখতে। তখন তার এই সোয়েটার পরার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হয়। সোয়েটারটি তৈরি করেছিল বনেদি ব্রিটিশ ফ্যাশন হাউস ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল। তারা এখনও এই সোয়েটারের সুতি সংস্করণ তৈরি করে। একটি সোয়েটারের দাম $250। 31 আগস্ট থেকে সোয়েটারের অনলাইন নিলাম শুরু হবে, চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। অনেকদিন আগের এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন। আর করুন লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব। আর লিখতে ভুলবেন না কোন বিষয়ে দেখতে চান কন্টেন্ট।